গুড মর্নিং এভরিওয়ান, আশা করব তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওটা স্টার্ট করে দিলাম, সকাল সকাল পুজো দিলাম। তো তোমাদের একটা জিনিস আমি এখন দেখাচ্ছি, এই দেখো। তো তুলসী গাছে যখন তুলসী গাছ স্নান করাচ্ছি, তো এত গরম, তো যেই জল ঢেলেছি সঙ্গে সঙ্গে ভেতর থেকে পিঁপড়ে, ডিম সমেত পিঁপড়ে বেরিয়ে এসছে। তো তুলসী গাছে তো জল দিতেই হবে, আমি আগে জানলে দিতাম না, তো ওরা সবাই বেরিয়ে এসছে আর মুখে সবার ডিম। তো জিনিসটা আমার কাছে ভালো লাগলো দেখে, জেনে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো আমার পুজো হয়ে গেল, আর সকালবেলা সমস্ত কাজকর্ম করে স্নান পুজো মোটামুটি ঘরে যেটুকু কাজ ছিল কমপ্লিট করেছি, কিন্তু রান্নাবান্না এখনও শুরু করিনি। এখন যাব রান্না করতে, আর আজকে তো শনিবার, তাড়াহুড়ো নেই, মানে আর তাছাড়া তো বাড়িতে সবাই আছে লকডাউন, তার জন্য আর একটু তাড়াহুড়ো নেই। তো এখন যাব রান্না করতে, আর বাবাই আর ওর বাবা একটু মানে মার্কেটে গেছিলো কয়েকটা জিনিস কেনার জন্য। তোমরা মনে হয় মানে সবাই শুনতে পাচ্ছ যে একটা ঝড় আসছে, যশ, মানে দারুণ একটা নাম, যশ ঝড়। তো নাম শুনে ভালোই লাগছে, কিন্তু জিনিসটা অতটাও ভালো নয়। তার জন্য একটু মানে প্রোটেকশন নেওয়ার জন্য কিছু কিছু জিনিস আমাদের কেনার দরকার। আগের বছরে যে আমফান ঝড় এসেছিল, তখন কিন্তু আমরা সেইভাবে বুঝতে পারিনি যে ঝড়টা কতটা ক্ষতিকারক বা কতটা ক্ষতি আমাদের জীবনে করবে। তার জন্য এবারে অনেকটা আগে থেকে প্রস্তুতি নিচ্ছি যে ঝড় আসার পরে কী কী হতে পারে, সেগুলো তো আমাদের দা মানে ভীষণভাবে অভিজ্ঞতা আছে। তার জন্যে বাবাই আর ওর বাবা সকালবেলা বেরিয়ে গেছিলো কয়েকটা জিনিস কিনতে। আমি বলবো সব কিছু যে কী কী কিনতে গেছিলো, আর এসেও গেছে ওরা, কিন্তু কিনতে পারেনি, মানে দোকান কয়েকটা দোকান খুলেছিল আর সেই দোকানগুলোতে সেই জিনিসগুলো ছিল না, একটা দুটো যাওয়া ছিল, সেগুলো ঠিকঠাক ছিল না, তার জন্য নেওয়া হয়নি। আর বাড়িতে এসে এখন আমরা সবাই মিলে মানে বসবো, মানে অনলাইনে সার্চ করব যে পাওয়া যায় কি না, আর পেলেও আমাকে দু একদিনের মধ্যে দেবে কি না সেটাও দেখতে হবে। এই কারণে মানে একটু তাড়াহুড়ো করে রান্নাবান্না সারব, আগে রান্নাবান্না করে নিই, তারপরে বলছি যে কী কী জিনিস আমরা কিনতে যাচ্ছি আর কী কী প্রোটেকশনও নেওয়া প্রয়োজন। তো এদিকে বাবাই এসে একটু টিফিন করলো, আজকে টিফিন সকালবেলা তেমন কিছু একটা করা হয়নি, ওই পাউরুটি কলা বাটার যা যা মানে ঘরে থাকে এইগুলোই করেছি, কেননা ওরা তাড়াহুড়ো করে বেরিয়ে যাবে বলে সকালবেলা চা খেয়ে বেরিয়ে গেছিলো, যে 10টার মধ্যে তো দোকান বন্ধ হয়ে যায়, ওই কারণেই এদিকে যদি বাড়িতে খাওয়া দাওয়া করতে গেলে যায় তাহলে মানে আর দোকানগুলো বন্ধ মানে খোলা পাবে না। যাই হোক, আর বড় বড় দোকানগুলো খোলাও হচ্ছে না। আর আমি আর ওর বাবা কালকে বেরিয়েছিলাম যে ওই মনিটারের একটা টেবিল কেনার জন্য, সেখানেও আমরা ফেল হয়ে গেলাম, দোকান খুলেনি, বলছে আমরা এত সব মাল যে বাইরে বার করবো, তারপরে কিনবে কে, লোকজন আস্তে আস্তে আমাদের মানে মাইকে অ্যালাউন্স করতে করতে চলে যাবে যে দোকান বন্ধ করো, দোকান বন্ধ করো, সেই কারণে আর ওরা মানে দু ঘন্টার জন্য দোকান খুলছে না। মানে কিছু কিছু জিনিসের জন্য আমাদের খুবই প্রবলেম হচ্ছে, কিন্তু এমন একটা সময় যে আমাদের এই সময়ের মধ্যে কিনতেই হবে, যদি না কিনি তাহলে অন্য অন্যরকমভাবে প্রবলেম হবে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কী প্রবলেম হবে। তো তোমরা অনেকেই যারা আইটি লাইনে আছো তারা জানতে পারবে যে কী প্রবলেম হতে পারে। তো এই কারণেই সব কিছু এখনই আমাকে কিনতে হবে, যদি না পাই আমাকে অনলাইনে অর্ডার করতেই হবে, তাতে দুদিন পরে আসুক আর আগে আসুক। তো এখন আমি যাই, চলো রান্নাঘরে রান্নাবান্না সেরে নিই, তারপরে তোমাদেরকে বলবো যে কী কী জিনিস কিনতে গেছিলো সকালবেলা। আমি তো রোজদিন পারি না, এবার যদি আজকালের মধ্যে যদি দেখি যে জিনিসগুলো এসে যাচ্ছে তাহলে অর্ডার দিতে হবে না, মানে বলে যে আমরা দুদিনের মধ্যে জিনিসটা দিয়ে দিচ্ছি তাহলে আমরা অর্ডার দেবো, আর যদি বলে না বুধ বৃহস্পতিবার হয়ে যাবে কি শুক্রবার হয়ে যাবে তাহলে আমাদের আর দরকার নেই, কেননা বুধ মঙ্গল বুধ বৃহস্পতিবার আমাদের প্রচণ্ডভাবে যশ আসছে। তো যশ আসার পরে সমস্ত তো লন্ডভন্ড তো করবেই, তো তারপরে আর সেই জিনিস মানে আনার পরে আর কি প্রয়োজন আছে আমাদের, তাই না? তো চলো আগে রান্নাবান্না সেরে নিই। তো চলে এলাম রান্নাঘরে, আজকে রান্না তেমন কিছু করবো না, করবো একটা জিনিস যেটা হলো অনেকদিন আমরা ডিম খাইনি, আজকে করবো ডিমের ঝোল। ডিমের ঝোল করার জন্য ডিম কোথায় গেল, ডিম সেদ্ধ করে রেখেছি আমি, ডিম টিম সব সমস্ত সেদ্ধ করে রেখেছি, দেখাচ্ছি সব কিছু। আজকে যেহেতু বাবাই ছুটি এই জন্য সারাদিন ও আজকে ভিডিও গেম খেলবে, সিনেমা দেখবে, আর তার সঙ্গে আমাদেরকেও দেখতে হবে,
তাড়াতাড়ি করে রান্নাবান্না করে দুপুরবেলা আমরা সবাই মিলে সিনেমা দেখবো। তো আজকে কী কী রান্না হচ্ছে সেটা একবার দেখে নাও। খুব একটা তরিজিত করে রান্না করছি না, আজকে মাছ মাংস কিছুই নেই, না নেই বলবো না, কালকে তো স্টু করেছিলাম, ওইটা বাবাইয়ের জন্য আর মেয়ের জন্য একটু আছে স্টু। আর আজকে রান্না করবো ডিম। ডিম আমরা অনেক দিন ডিম খাই না, মানে ডিম খাই, ডিম সেদ্ধ খাই, পোচ খাই, কিন্তু ডিমের ঝোল বা ডিমের কারি এগুলো আমাদের করাই হয় না। তো আজকে ভাবছি ডিমের কারি করবো, আর ডিমের কারির সঙ্গে আর একটা সাইড ডিশ হিসেবে পটলের একটা তরকারি করবো। তো সব কিছু রেডি করে রেখেছি, স্নান করতে যাওয়ার আগে আমি এগুলো রেডি করে রেখেই যাই, তাহলে এসে পুজো করে ঝটপট রান্না করতে পারি। তো দেখে নাও কী কী আমি রেডি করেছি। এই যে এখানে চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি, চাল কিন্তু আমি দু ঘন্টা ভিজিয়ে রাখি, তাতে ভাতগুলো ভীষণ সলা সলা হয়। আর রান্না হবে ডিম। এই যে ডিম সিদ্ধ করে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি। আর ডিমের ঝোল যেহেতু করবো, এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, জলটা এখনও ঝরাইনি, তো একটু গরম আছে বলে এরকম রেখেছি। আর বললাম সাইড ডিশ হিসেবে একটা তরকারি বানাবো, সেটা হলো পটলের তরকারি। তো সেই পটলগুলো সুন্দর করে ডুমো ডুমো করে কেটে রাখা হয়, যেখানে একটা দুটো পটল একটু দানাগুলো পেকে গেছে, তো ওটা ফেলে দিয়ে দেখি পটল দিয়ে একটা নতুন কী আইটেম তৈরি করা যায়। আমি রান্না করি সবই তোমাদের সাথে শেয়ার করি। আসলে আমাদের নিত্য জীবনে, এই ছোট্ট জীবনে যা যা করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে, তোমরাও ভালোবাসো আর উৎসাহিত হয়ে সেগুলো আমরা করার জন্য এগিয়ে আসি। মানে চেষ্টা করি যে খারাপ হলেও দেখাই, আর তোমরা সাজেশান দাও, সেই সাজেশান অনুযায়ী আরও সুন্দর সুন্দর করে রান্না করার উৎসাহ পাই, বা ওর ঘরের সংসারের অন্যান্য কাজগুলো আমিও দেখি। তো সবার ব্লগ দেখে আমারও খুব ভালো লাগে, সবাই খুব সুন্দর করে সংসার ধর্ম করছো বা সুন্দর করে কী কী রান্না করো সেগুলো আমি দেখি, আমার ভীষণ ভালো লাগে। আর আমি যেগুলো করি তোমরাও দেখো, তোমরা ভালো ভালো কমেন্ট করো, সেটা দেখে এবং মানে পড়ে এত ভালো লাগে কি বলবো। তো আর কথা না বাড়িয়ে এখন রান্নাটা শুরু করি। আর এই দেখো এখানে থামস আপের বোতলগুলো, এই কোকোকোলা থামস আপ এর বোতলগুলো সমস্ত ভালো করে ধোয়া হয়েছে, ধুয়ে না উবুর করে রাখা হয়েছে, জল একদম বার করে দিয়ে আমি শুকিয়ে নেব, তারপরে এর ভেতরে জল ভরে রেখে দেবো। যেহেতু যশ আসছে তার জন্য এই প্রোটেকশন নেওয়াটাও খুব জরুরি। আগের বছরে আমফানের সময় আমরা ভীষণভাবে প্রবলেমে পড়েছিলাম খাবার জলের জন্য। তো এখন ভাবছি না করেই ফেলেছি, বোতলগুলো সব ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর এই অ্যাকোয়াগার্ড থেকে দুদিন ধরে জল ভরবো, ভরে ভরে বোতল ভরে রেখে দেবো। তারপরে যতটা সম্ভব আর কি মানে রেখে দেওয়া যায়, 20-30 লিটার জল যদি ভরে রাখি দু তিন দিনে আমাদের কোনো প্রবলেম হবে না। আগের বছরে আমফানের সময় আমাদের এখানে 5 দিন কারেন্ট ছিল না, জল তো ছিলই না, ছেড়ে দাও, কী যে পরিস্থিতি হয়েছে। আর আমরা তো অনেকটা উপরতলায় থাকি, সেখান থেকে নিচ থেকে জল বয়ে সিঁড়ি থেকে বয়ে বয়ে নিয়ে আসা কী যে সমস্যা হয়েছিল। তারপরে ছাদে থেকে আমরা অনেকটা জল নিয়ে এসেছিলাম, কারণ তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, আমফান ঝড়ের পরে প্রচুর বৃষ্টি হয়েছিল, সেই সময় অনেক বালতি জল আমরা ছাতে মানে কালিশের তলায় রেখে দিয়েছি, সেখানে যে বৃষ্টির জলটা পড়েছিল সেই জলটা ভরে ভরে এনে অনেকটা টয়লেটে ইউজ করেছি, অনেক অনেক কাজে লেগেছে। আর তখন নাই মামা থেকে কানা মামা ভালো, তখন মানে ভালো খারাপ অতটা দেখছিলাম না, এইগুলো ব্যাপার। তার জন্য এবছর ভাবছি আগে থেকে একটু প্রোটেকশান নিয়ে নেবো, যেহেতু আগে থেকেই বলছি যে অস আসছে, মারাত্মকভাবে আসছে, অনেক শক্তি নিয়ে আসছে। আস্তে আস্তে অবশ্য আমাদের এখানে অনেকটা শক্তি কমে যায়, কিন্তু বলা যায় না যদি না কমে। চলো গে রান্না শুরু।
এদিকে ডিমের ঝোলটা হয়ে গেল আর ভাতের জন্য জল ফুটিয়ে নিয়েছিলাম, সেখান থেকে ডিমের ঝোলে জল দিয়েছি। এমনিতে সমস্ত তরকারিতে কিন্তু আমি গরম জল ইউজ করি, তোমরা অনেকদিন ধরে দেখতে দেখতে জানতেই পেরে গেছো। তো আর এখন ভাতটা বসাচ্ছি, জল ফুটে গেছে আর আমার পেঁচি এসে গেছে হেডফোন পরে। হেডফোন পরে দাদা নতুন হেডফোন নিয়েছে, সেই হেডফোন পরে চলে এসেছে। দাদার দাদা দেখাচ্ছি, দাদাভাইকে কিছু দিচ্ছিল না, এর জন্য জোর জবরদস্তি মাথার উপর উঠেছে দিয়ে ভেঙে দিয়েছে। আসলে ওই কানে যে তারের হেডফোন গুলো হয় না, ওই হেডফোনে ও কাজ করতে পারে না, ও কানে নিয়ে নিয়ে চারদিকে দৌড়তে দৌড়তে কাজ করে। কখনো আমি খেতে ডাকছি মানে চলে আসে এখানে নিয়ে, আর তার হলে তো ওর সাথে ল্যাপটপের সাথে গোজা থাকতো লাইট, যার জন্য এটাই সকালবেলা আজকে এসছে লাইট। এটা শুধু লাইটও জ্বলে, এখন তো দোকানে গিয়ে কেনার কোনো উপায় নেই, ফ্লিপকার্টে অর্ডার দেওয়া হয়েছিল, সকাল সকাল চলে এসছে। দাদা দাদা আসছে, এখানে লাইট জ্বলেছিল। আজকে আমাদের সবার সকাল সকাল স্নান হয়ে গেছে। আজকে আমার বেবি তো সকাল থেকে মানে উঠেই তাড়াতাড়ি করে উঠলো, পড়তে বসে গেছে, খেয়ে দেয়ে তারপরে আবার পড়াশোনা করেছে, স্নান করে উঠে আজকে মানে সারা সপ্তাহে যা যা পড়াশোনা করেছিল সেটা ডিভিশন করেছে, তাই তো বাবা? আজকে সমস্ত পড়া ডিভিশন করেছে, তারপরে এতক্ষণ ধরে ম্যাথস করছিল, ওর মুখের সামনে করলে ভয় পেয়ে যাবে। ও দেখাচ্ছে, ওটা ঠিক করে দিয়েছে, চালু করে দিয়েছে, চালু হচ্ছিল না। গোবিন্দভোগ চাল, এই যে গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছি, এই গোবিন্দভোগ চাল দিয়েই হবে চাল পটল। আর এই যে পটল, পটল কেটে রেখেছি, আর যা যা লাগবে মশলা, মশলা তো আগে থেকে আমি করে রেখে দিই, মানে তাড়াহুড়ো করে রান্না করি তো এই জন্য যদি সঙ্গে সঙ্গে মশলা করবো রান্না করবো সব হয় না। এই দেখো কাঁচা লঙ্কা বেটে কোটো ভরে রেখে দিয়েছি, আর এর মধ্যে খুব একটা মশলা লাগবে না, নিরামিষই করবো। আর হচ্ছে এই যে আদা বেটে রেখে দিয়েছি সমস্ত, আর হচ্ছে এর মধ্যে একটা টমেটো দেবো, আর কিছু তেমন দেওয়া নেই, নুন মিষ্টি গরম মশলা, এইগুলো এর মশলা। তো করতে বেশি সময় লাগবে না, এদিকে ভাতটা হয়ে যাবে, ডিমটা হয়ে যাচ্ছে, আর এদিকে কটা বাজি না একটা হয়ে গেছে, এটা নামিয়ে এগুলো গুছিয়ে। এ ভাই এগুলো একটু এখানে রাখ, দরকারি জিনিস, এখন তো ফিটিং হয়নি, তো ছোটো বাথরুমে ছিল বুঝলি, এটা এখানে রেখে দিচ্ছি। ওইটা দেখার কিছু হয়নি, তুমি অমনি করে দেখছো বুঝলি তো। এরকম দৃশ্য আমি ভাবছি ছবি করে করে ভিডিও করে করে চারদিকে ছড়িয়ে দেবো, এরকম দৃশ্য খুব কম দেখা যায়, দুর্লভ দৃশ্য, তাই না মাম্পা? দুর্লভ দৃশ্য না, এরকম দেখা যায় না, খুব কম দেখা যায়। আবার পা মেলে দিয়েছে কত দূরে, পা ব্যথা করছে।
পড়াশোনা ভালো লাগছে না? পায়ে ব্যথা করছে। ও আচ্ছা, বললাম এত জোরে তুমি শুনতেই পারলাম না। কি কি আমি এত জোরে বললাম তুমি শুনতেই পারলে না? কোন কথাটা? আরে পা ব্যথা করছে। সবে তো 20 তারিখ পার করেছে। সর্ষের তেল গরম করে এর মধ্যে পটলগুলো দিয়ে লাল করে ভেজে তুলে নেব। আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবঙ্গ দেইনি, তেজপাতা, দারচিনি আর জিরে সবারা দিয়ে দিলাম। ফোড়ন থেকে গন্ধ বেরিয়ে এলে দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো 1/2 চামচ, ফোড়নের গুঁড়ো 1/2 চামচ, হলুদ সামান্য, একটু লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, চিনি, সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব। আর এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে গোবিন্দভোগ চাল, 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম এটা। মশলার সাথে চাল একটু কষিয়ে নেব, তাতে কিন্তু কষা হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। এবারে দিয়ে দেবো ভেজে রাখা পটল, আর একটু ভালো করে কষে নেব। আমি কিন্তু এখনো নুন অ্যাড করিনি, সব মশলায় দেওয়া হয়েছে, নুনটা একদম শেষে দেবো, কেননা পটল মজে একটুখানি হয়ে যাবে, সেই অনুযায়ী আমাকে নুনটা অ্যাড করতে হবে। তো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলটা হলেই পটলের মধ্যে ঢেলে দেবো। মশলার সাথে চালের সাথে পটলের সাথে খুব ভালো মতো কষে মজে একদম একাকার হয়ে গেছে। আর ঠিক এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে এই যে গরম জল ফুটে গেছে, গরম জলটা দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে দিলাম, এবার একটা ফুট আসবে, পটলটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে আমার চাল পটল কিন্তু হয়ে এসছে, প্রায় হয়ে এসছে, আর একটু আমি গ্রেভিটা কমিয়ে নেব, আর একটু কমিয়ে নিই। চাল পটল রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে, এবার একদম লাস্টে দিয়ে দিচ্ছি একটু জায়ফল আর জৈত্রীর গুঁড়ো, রেডি মানে হোমমেড তৈরি করা। 1 চামচ মতো দিয়ে দিচ্ছি, আর দেব ঘি। তো এই হলো ঘি, দিয়ে দিচ্ছি, খুব বেশি দেওয়ার দরকার নেই। ১ চামচ এটা আমার বড় চামচ, তো মাথায় নিয়েছি এটাই দিয়ে দিলাম, আর কিছু খাবার নেই। একদম রান্নাবান্না কমপ্লিট, দারুণ হয়েছে, দারুণ। গন্ধটা যা ভালো হচ্ছে না,
এই হলো আজকে লাঞ্চ রেসিপি, চাল পটল, আর এখানে হচ্ছে ডিমের ঝোল আলু দিয়ে পাতলা করে, আর সঙ্গে আছে ভাত। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে যতগুলো বাসন ছিল সব মাজলাম, যতগুলো না অনেক বাসন ছিল, যে কড়াতে রান্না করেছি সেই কড়া ছিল, বাটি ফাটি থালা বাসন প্রচুর ছিল, সব মস্ত মাজা ধোয়া করে এই যে এখানে ঝুড়ির মধ্যে রাখেছি। আর এই যে ঝুড়িটাকে আমি বেসিনে একদম কাত করে দিই, তাহলে যত জল থাকে বেসিনের মধ্যে পড়ে যায়। আর তখন দেখলাম যে অতগুলো বোতল, সব বোতলে প্রায় জল ভরা হয়ে গেছে, এখন এই তিনটে বোতল বাকি, 10 বোতল জল ভরে রাখতে হবে, মানে যদি কারেন্ট চলে যায় জল না থাকে তখন কি খাবো। এটার মধ্যে আমার 8 লিটার করে জল ভরে, তো 8 লিটার জল, 4 লিটার, 4টে বোতল হলেই এই 2 লিটার করে বোতল, 4টে বোতল হলে 8 লিটার কমপ্লিট হয়ে যাচ্ছে। তো তারপরে আবার ইয়েটাকে মেশিনটাকে চালাতে হয়, তারপরে জল পুরো ভরবে, তারপরে আবার ভর্তি করতে হবে। তো সব হয়ে গেছে মোটামুটি, 3টে বোতল বাকি, তো বিকেলবেলায় 3টে বোতল ভরবো। মোটামুটি আজকের মতো রান্নাঘরের এবেলার কাজ কমপ্লিট হলো, এবার যাই এদিকে দেখি কী করা যায়। ওই যে মেঘ ডাকছে, গুড়গুড় গুড়গুড় করছে, আর আজকে পুরো মেঘলা আকাশ, মানে নিম্নচাপ হয়েছে, কালকেই বলছিল যে নিম্নচাপ হবে, তো মোটামুটি নিম্নচাপ হয়ে গেছে, আর আকাশ গুড়গুড় গুড়গুড় করছে, মেঘলা আকাশ। দেখো জানলা দিয়ে দেখাচ্ছি, আকাশ মেঘলা, সূর্য একদম মেঘের আড়ালে ঢুকে গেছে, একটু একটু হুঁকি মারছে, আর গরম গরম করছে, যখন তখন একটু একটু আসতে পারে বৃষ্টি। ওই যে গরম গরম করছে, আর এই যে আমি এখন আম নিয়ে এসেছি, আজকে আমার আম খাওয়া হয়নি, তারপর ফ্রি দিন হয়, আজকে আর আম খাওয়া হয়নি, ঠাকুরকে দিয়েছিলাম, আম ভোগ দিয়েছিলাম, তো কাটা আম কেউ খায় না, তো এগুলোকে আমি বসে বসে খাবো। আম আমার আমি কোনো না নেই, আম যেমনই হোক খেতেই হবে, কেউ খাবে না, বললো তুমি খাও, তোমার আম তুমি খাও, তো আমি বসে বসে আম খাই। আজকে দুটো আইটেমই দুর্ধর্ষ হয়েছে, চাল পটলটা যে এত ভালো হবে আমি ভাবতে পারিনি। আজকে মেয়ে পটল যে খায় না, সে শুধু পটল ভাজা খায়, সে আজকে ওই দিয়ে ভাত খেয়েছে। আর ডিমের ঝোলটা তো অনেকদিন পরে করেছি, ওটাও ভীষণ ভালো হয়েছে, আজকে সত্যি খুব ভালো লাগলো খাবার খেতে, সবাই তৃপ্তি হয়েছে। আর যে যার ঘরে বিশ্রামে চলে গেছে, আর আমি যেহেতু আমার এদিকে খাওয়ার পরে তো প্রচুর কাজ থাকে, তো সেই সমস্ত কাজ করলাম, তারপরে আমটা খাবো, খেয়ে দিয়ে একটু বিশ্রাম করবো, তারপরে বিশ্রাম করবো একটুখানি, বিশ্রাম মানে দুপুরবেলা, তো তোমরা সবাই জানো যে দুপুরবেলা হচ্ছে এডিটিংয়ের কাজ করতে হয়, তো সেই সমস্ত কাজ করবো, করতে করতে একটু বিশ্রামও হয়ে যাবে, তারপর তো আরও আছে অনেক কিছু, তো আমটা খাই, ভীষণ ভালো এই আমটা আজকেই এনেছি, আসলে আম আমি ফ্রিজে রেখে খাই, ঠান্ডা হলে আরও বেশি ভালো লাগে। আমার বিকেলে দেখা করছি তোমাদের সাথে, আমটা খেয়ে নি, খুব গরম লাগছে। Thank you.
দুপুরবেলা একটুখানি ঝিরঝির করে বৃষ্টি হলো, তারপরে গরম কাকে বলে, প্রচুর গরম হচ্ছে। আর এখন প্রায় 8টা বেজে গেছে, দুপুরবেলা বললাম যে দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করি, তারপরে সন্ধ্যাবেলা উঠে এখন একটু চা করলাম, প্রায় 8টার সময় আমার চায়ের সময় হলো। মানে এত গরম লাগছে, চা খাই খাই করে আর খাওয়াই হয়নি। তো তোমাদেরকে বলবো বলেছিলাম যে কী আনতে মার্কেটে গেছিলো ওরা, কী প্রোটেকশান আমরা নিচ্ছি যশ আসছে সেই ভয়ে, যশের ভয়ে কী আনতে গেছিলো, গেছিলো কিন্তু পায়নি। তো জলের তো জলে যে খাবার জল তার ব্যবস্থা আমরা করেছি, যে খাবার জল ভরে টরে মানে রাখছি, আর বাইরের যে জলটা তারও একটা ব্যবস্থা করা হয়েছে, নিচে একটা কলের ব্যবস্থা করেছে, টাইম কলের জলটা এসে মানে আসবে, সেই জলটা আমরা ধরে নিতে পারবো আর কি। আর হচ্ছে মেন পয়েন্ট হচ্ছে লাইট, সারাদিন তো সূর্যের আলো হোক বা মেঘ থাকুক যাই থাকুক হয়ে যাবে, কিন্তু রাতের বেলা তো সমস্যা হবে। আগের বছর প্রচুর সমস্যা হচ্ছে, মোমবাতি পাওয়া যায়নি, একটা দুটো মোমবাতি পাওয়া গেছে, তো মোমবাতি তো নিমিষেই শেষ হয়ে যায়। তার জন্য মার্কেটে গেছিলো সোলার লাইট কেনার জন্য, ব্যাটারি লাইট বা সোলার লাইট কিছু একটা কিনবো বলে মার্কেটে গেছিলো, কিন্তু কিছুই পাওয়া যায়নি। আর অনলাইনে অর্ডার দিলে সেটা আস্তে আস্তে সেই বৃহস্পতিবার শুক্রবার এলে কী হবে না, যশ এসে আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে মানে কারেন্ট ফারেন্ট সব নিয়ে চলে যাবে, এই কারণে আর অর্ডার দেওয়া হয়নি। এখন সোমবারে যদি মার্কেট খোলা থাকে তাহলে আমাদের আবার আনা হবে, সোমবারের মধ্যে যশ আসবে না বলছে, তো একটু আসতে দেরি আছে, এই হলো ব্যাপার। আর এই যে চাটা করে নিয়ে এসেছি, আমি আজকে চা করলাম, বহুদিন পরে লকডাউন হওয়ার পর থেকে বিকেলবেলা আমি চা করিই না, চা দাদা চা করে, তো আজকে আমি চা করেছি, ভাইবি ভালো চা করেছি, আমার চা খাই হয়েছে, চিনি ছাড়া চা, দুধে চিনি খাও না, তোমাকে সুগার যাদের থাকে তাদের চিনি খেতে নেই, একা একা যখন প্রত্যেক দিন চা করছে চিনি দিয়ে খায়, তো আজকে আমি চা করেছি চিনি ছাড়া, একদম চা কিন্তু সত্যি ভালো হয়েছে। আমি মাঝে মাঝে চা করলে ভালোই করি, অভ্যাসটা খারাপ হয়ে গেছিলো লকডাউনে চা করে ফুটে। আর বাবাই আর মেয়ে গেছিলো নিউ টাউনে ফটোশ্যুট করতে, আসার সময় মামার মেয়ে ছেলে সবাইকে নিয়ে চলে এসছে, আর এখন আমাকে ওদের জন্য একটু খাবার টাবারের ব্যবস্থা করতে হবে, তাই এই ভিডিওটা আর বড় না করে এখানে এন্ড করে দিয়ে যাচ্ছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট।